নমস্কার, আমি মালদা থেকে রিকু মিশ্রা। এর আগেও আপনারা আমাকে দেখেছেন, আমি তখন হেয়ারের বিষয়ে কিছু বলেছিলাম আপনাদের। এবার আমি স্কিনের ব্যাপারে কিছু বলবো। আমার স্কিনে প্রচুর প্রবলেম ছিল, প্রচুর প্রবলেম বলতে স্কিনে দুই সাইডে দাগ ছিল, আর ইভেন 7 মাস আগে আমার পক্সের দাগে পুরো মুখ ভরে গেছিলো। তখন আমি ডাক্তারকে দেখাবো, ডাক্তারকে দেখিয়েছিলাম, আর অন্যান্য জায়গাতেও অনেক রকমভাবে ট্রিটমেন্ট করেছি, কিন্তু আমার সেখানে ট্রিটমেন্টের আমার কোনো ফল হয়নি। তখন আমি মাসির কাছে এসে পক্সের দাগের জন্য ট্রিটমেন্ট নিয়েছি। পুরো ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার এত ভালো হয়েছে রেজাল্ট, মানে পুরো মুখে দাগ উঠে গেছে, এত সুন্দর হয়েছে মাসিকে যে কী বলেন ধন্যবাদ দিব। মানে তোমাদের আমি ইভেন আমি এটাই বলতে চাইছি যে আরো যারা এখানে এসেছে তাদের নিশ্চয়ই সমস্যার সমাধান হয়েছে। আমার মতন আরো যারা আছেন তারা সবাই আসো এখানে এসে ট্রিটমেন্ট নিয়ে যাও। মাসির কাছে আসার আগে আমি আগে অনেক রকম প্রোডাক্ট ইউজ করেছি, যে যে যেটা বলতো সেরকমভাবে প্রোডাক্ট ইউজ করতাম। আবার কোনো দোকানে গিয়ে হয়তো বলতো, দোকানদার বলতো এটা আপনি নিয়ে যান এটা ভালো হবে, কিন্তু আমার কোনোটাতেই কিছু হয়নি, লাভ কিছুতেই হয়নি। আর এত প্রোডাক্ট ইউজ করেছি বরঞ্চ আমার স্কিন আরও সেন্সিটিভ হয়ে গেছিলো। তো মাসির কাছে আসার পরে, মাসির প্রোডাক্ট ইউজ করার পর আমার স্কিন সেন্সিটিভ থেকে নর্মালে চলে এসছে, স্কিন ইভেন স্কিনটা আরও ভালো হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। এই বলে মাসিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এত প্রোডাক্ট ইউজ করেছি, মানে আমি বাজারে থেকে মানে টিভি দেখে অ্যাড দেখে মানে সব জায়গা থেকেই প্রোডাক্ট, মানে যে যেটা বলতো সেটা বিশ্বাস করে সব জায়গা থেকে আমি প্রোডাক্ট কিনেছি। প্রোডাক্ট কিনে আমার এমন হয়েছে আলমারি, পুরো আলমারি ভরে গেছে প্রোডাক্টে, কিন্তু আমার কিছু কোথাও কিছু উপকার হয়নি। তো বাড়িতে এর জন্য আমি গালও খেয়েছি, সকলের কাছে গাল খেয়েছি যে স্কিন আস্তে আস্তে সেন্সিটিভ হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমি মাসির কাছে এখানে আসার পরে ওনার প্রোডাক্ট ইউজ করার পরে আমার সেই সমস্যাগুলো সমাধান হয়েছে এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমি 2 বছর হতে চললো এখানে আসছি। তো আমি এটাই বলবো যে মাসির মতন একজন এই মালদা শহরে আছে, আমাদের এটা বিশাল বড় পাওনা। কারণ মাসি যদি না থাকতো তাহলে হয়তো আমাদের সমস্যাগুলো থেকেই যেত, আমার কেন আরও কিছু মানুষের সমস্যা থেকে যেত। আজ মাসি আছে বলে আমাদের সমস্যাগুলো সুন্দর সুন্দরভাবে সমস্যার সমাধান হয়ে আসছে। আর আমি সবাইকেই বলবো যে তোমরা সবাই আসো এখান থেকে সমাধান করে যাও, যাদের যেটা সমস্যা আছে সবাই এসে সমাধান করে যাও তোমরা।